বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম শূন্য। দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাদের। 26 জানুয়ারি 15 বছরে পদার্পণ করল ব্যান্ডটি। 15 বছর উদযাপনে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় বিশেষ এক কনসার্টের। সাথে ছিলেন অনেক অতিথি সঙ্গীত শিল্পীও। কেমন ছিল সেই আয়োজন? একটু হলেই শেষ হয়ে যেত সব স্বপ্ন, শেষ হয়ে যেত শূন্য থেকে শুরু করার সকল অভিপ্রায়। তবে ভাগ্যকে নিজের আয়ত্তে এনে আজ স্টেজে উঠলেই শুনতে পারেন দর্শকদের জয়ধ্বনি, নিজেদের সুরে পরিচিত মুখ। তারাই আজ জিরো থেকে হিরো হওয়ার উদাহরণ, নাম যার ব্যান্ড শূন্য। এভাবেই গানের তালে তালে সুরের মূর্ছনায় দর্শকদের ভাসিয়েছেন শূন্য। 26 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে শূন্য ব্যান্ডের 15 বছর উপলক্ষে 15 ইয়ার্স অফ শূন্য কনসার্ট অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনে গোধূলির ওপারে আরেকবার একটু যদি, বেদনা, বেহুলার মতো গান পরিবেশন করে শূন্য। এই গানগুলো দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তারা। শূন্যের এই আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন দেশসেরা জনপ্রিয় একাধিক অতিথি শিল্পীরাও। অংশ নেন ঋতুরাজ, মাশা, শিরোনামহীন ব্যান্ডের ইশতিয়াক এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী এলিটা করিম। আই থিঙ্ক ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট যে 15 বছর পর, 15 বছর ধরে যে আসলে একটা সলিড মিউজিক ক্যারিয়ার শূন্য ধরে রাখতে পেরেছে, ইটস ফ্যান্টাস্টিক। একটা ব্যান্ড 15 বছর ক্যারি করে আসা ঠিক, এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা বাংলাদেশের হয়তো হাজার হাজার ব্যান্ড পারে না। বাংলাদেশের ব্যান্ড কমিউনিটি যে ইউনিটিটা অনেক স্ট্রং। সো আমরা যখনই দেখা গেছে কি অন্য কোনো ব্যান্ডের কাছ থেকে কোনো হেল্প সিক করি, তখনই আমরা সেটা পাই। দেশের ব্যান্ড জগতে শূন্যর যাত্রা শুরু 2007 সালে। ঢাকার কিছু সঙ্গীতপ্রিয় তরুণের হাত ধরে নতুন একটি অল্টারনেটিভ রক ব্যান্ড গঠিত হয়। দলটি এখন পর্যন্ত তাদের 5টি একক এবং 5টি মিশ্র অ্যালবাম মুক্তি দিয়েছে, যে গানগুলো এখনও ভক্তদের মুখে মুখে। 2017 সালে সাময়িক বিরতি নেয় ব্যান্ডটি। 2021 সালে বেহুলা সিঙ্গেল ট্র্যাক দিয়ে কাম ব্যাক করেন তারা। এরপর জয় বাংলা কনসার্টে অংশ নেন। দীর্ঘ 3 বছর মঞ্চে ফেরায় স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা। শূন্যর জন্য আসা, এটা আমার ফেভারিট ব্যান্ড, অফিস বাঙ্ক করে চলে আসছি জাস্ট বিকজ অফ এমির ভাইয়ের পারফরম্যান্সের জন্য। অনেক অনেক জোক। কেমন ছিল এই লম্বা যাত্রা? কি বলছেন ব্যান্ডটির জ্যেষ্ঠ সদস্য এমি? আমরা কখনো প্ল্যান করিনি অথবা এক্সপেক্ট করিনি যে 15 ইয়ার্স লাস্ট করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট আই গেস যে আমাদের এই শূন্য ব্যান্ড অথবা ফ্যামিলিটা আমাদের ক্লিক করেছে, উই আর কানেক্টেড উইথ ইচ আদার, উই এনজয়। আমরা যেটা প্রমিস করছি ফ্যানদেরকে, আমরা শূন্য কখনো স্টপ হবে না, আমরা কন্টিনিউ করব। যদি আমাদের ফ্রিকোয়েন্সি আগের মতো অত বেশি না হলেও, উই উইল ট্রাই অ্যান্ড কন্টিনিউ ফর আনাদার 15 ইয়ার্স হোপফুলি। 15 বছর আগে আড্ডার মাধ্যমে গড়ে ওঠা সেই দিনের ব্যান্ড আজ যেন পরিপূর্ণ। হাঁটি হাঁটি পাপা করে বেড়ে ওঠা বাংলার মিউজিক ইন্ডাস্ট্রির টপ ব্যান্ডগুলোর অন্যতম শূন্য। আসছে ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছে তারা। ভক্তদের আশা, এখন থেকে নিয়মিত গান উপহার দিবেন সবার প্রিয় শূন্য। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।